হ্যালো গাইস, তো আজকে নিয়ে চলে এসেছি আমার নামাজের সাদের সমস্ত গিফট আইটেম। তো গিফটগুলো রাখা ছিল আর গরমের জন্য সময়ই হচ্ছিল না কখন করবো, তো ফাইনালি আজকে সময় করে বসতে পেরেছি আর সব নিয়ে বসে পড়েছি, একে একে তোমাদের সাথে আনবক্সিং করবো। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করে জানাবে কোনটা কি ভালো লাগলো আর না লাগলো। তো চলো শুরু করা যাক। তো এখান থেকে শুরু করি, প্রথমে সোনার গয়না থেকে শুরু করি। এই যে এটা হলো পলা বাঁধানো, মা দিয়েছে, আর তার সাথে সাথে এই এই এটা কি বলে এটাকে রূপোর সিঁদুর করলো, মানে সোনার উপর তো দুই দিতে হয়। আর এই যে এইটা দিয়েছে আমার মা, মানে সোনার রূপ দু তরফ থেকে দিতে হয়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু তরফ থেকে। এটা মা দিয়েছে সোনা, আর রূপ হিসেবে দিয়েছে তোমার এই আঙুরগুলো। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি পরেছিলাম সাতের দিন সকালবেলায়, তোমরা ভিডিওতে দেখেছো। এটা এটা আমাকে মা দিয়েছে, মানে সাদে পড়ার জন্য। এই তো আমি, এইটা হলো মা দিয়েছে, মানে আমার মা দিয়েছে। এটা বিকালবেলা পড়েছিলাম, তোমরা সবাই ভিডিওতে দেখেছো, মানে যারা যারা আমাকে ভিডিও ফলো করো তারা তো দেখেইছো। এগুলো আলাদা করে আর খুলে দেখাচ্ছি না। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এই শাড়িগুলো কেমন হয়েছে। আর এটা আমি দুপুরবেলা পড়েছিলাম খাওয়ার সময়, এটা আমাকে দিয়েছে মেজো মাসি বলে। কালারটাও খুব সুন্দর আর আমার খুব পছন্দ লেগেছে, মানে তাঁতের শাড়ি বলে যে খুব সে খ্যারমারে খ্যারমারে ওরকম নয়, নরম আমি পড়েছিলাম, খুব ভালো লাগছে। তো চলো এই দিককার মানে ঘরের পার্ট মিটে গেল। কিরম গিফট এনেছে এটাই হলো ব্যাপার, ওইটাই বলছি। তো ওইটাই তো জিজ্ঞাসা করছি, বলবে চাচি চা। তো এবার আত্মীয় স্বজনরা যা গিফট এনেছে এবার ওইগুলো তোমাদের সাথে ডিলিং করছি। পেয়ে গেল একটা শাড়ি, খুব সুন্দর। এটা মনিরা দিয়েছিল না? হ্যাঁ, মানে ওই যে নাকের দেখালাম, দাদা বললাম, দাদা দিয়েছে, ওরাই এই শাড়িটা দিয়েছে। তা চলটা মেঝেটা ইয়ে গ্রিন কালার মুচির কাছে পড়বে, কাজের জিনিস। নাইটি, ঠিক আছে, আমি শাড়ির থেকে নাইটিটা বেশি পছন্দ করেছি, কারণ সবসময় তো নাইটি পরি, খুব ভালো। আর আমার কাজে লাগার মতো জিনিস দিয়েছে, এটা একটা দিদি দিয়েছে। তো এটা আমার বাপের বাড়ির তরফ থেকে একজন কাকিমা দিয়েছে। কেমন হয়েছে জানাবো তোমরা, আমার তো সবই সবই ভালো লাগবে। এই একটা লাল লেগে করে তো খুব সুন্দর, এই শাড়িটা দিয়েছে আমার কাকি শাশুড়ি। এই একটা শাড়ি লাল হলুদ,
মা সবাইকে প্রথমে বলে কি লাল হলুদ কোনো জিনিস নিবি না, লাল হলুদ তোর অনেক লাল হলুদ শাড়ি। মাইমা আবার আমাকে লাল হলুদ, এটা মাইমা দিয়েছে, মাইমা দিয়েছে লাল হলুদের উপরে। আমার এর সাথে চায়ের ব্লাউজ আছে, অনেক কয়েকটা শাড়িতেই চায়ের ব্লাউজ আছে। মাইমা দেওয়ার ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে। মানে যে কালার গুলো দিয়েছি যে কমন কালার সবসময় দেখি সেরকম নয়, আনকমন কালার। এর সাথে আমার বাবার বাড়ির তরফ থেকে মাইমারা দিয়েছে, না আমার ইশিলা মাইমারা গেলে কোথায় ব্যারাকপুরে যেতে হবে সোদপুরে। মানে মহিলাদের মাথায় যেটা থাকে সেটা পুরুষ মানুষদের মাথায় থাকে। শাড়িটা কিন্তু সফট, হ্যাঁ, কিন্তু ক্যাটালগের শাড়ির কালারের সাথে কোনো মিল নেই। মানে হয় নাকি শাড়িটা এরকমই কিন্তু কালারটা আলাদা। সে আছে সফট আমার তো গিফট নাম শুনলেই বেশি খুশি লাগে, যাই হোক না বলি। এখনো এইগুলো রয়েছে, এটা রয়েছে তো, সেটি হচ্ছে না, সেটি হচ্ছে না, তাই তো। সে আবার বলতে ফোনে ছবি পাঠিয়ে তবে শাড়ি কিনেছে। এই যে এইটা হলো, এটা একটা কাকিমাদের বাড়ির তরফ থেকে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই শাড়িটা কেনার আগে আমাকে ফোনে ছবি পাঠিয়ে তারপরে এই শাড়িটা কিনে ওটা ফোন দেখি আমাকে বলেই দিয়েছে যে তুই পড়তে পারবি, নরম হবে, সেরকম শাড়িই তোকে দেবো। সত্যি এটা অন্য টাইপের না, কাপড়টা কিন্তু দারুণ, হ্যাঁ, সেই ওই ওই চয়ন যে দিয়েছে ওই শাড়ির শাড়ির মতন ভাব না না। প্রচুর খুশি, মায়ের নাতি নাতনি হলে এর ভিতরে নিয়ে শোবে। সেই জন্য চয়নদা শাড়ির সাথে সাথে মাকে একটা মশারি গিফট করেছে। মানে চয়নদা নয়, এটা চয়নদার মা বাবা মাকে গিফট করেছে। সময় পাইনি তো ওই জন্য সাতের দিন এসেই আমার হাতে দিয়েছিল।
তার সাথে দড়িও দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে তার সাথে দড়ি দিয়ে দিয়েছে, কম পড়বে না মায়ের। মশারিটাও খুব সুন্দর, কালারটাও খুব ভালো, সফট মেজে মশারি এখনো আছে। এই একটা শাড়ি কি বলে একটা জামদানি না জামদানি, এটা দিয়েছে হবু বাবার বন্ধু অত মজা, আর কালারটা খুব সুন্দর। এই কালার এই কালারে আমার শাড়ি মনে হয় না খুব সুন্দর। এদের সায়া ব্লাউজ আর এই যে শাড়ি, এটা দিয়েছে আমার ছোট পিসি শাশুড়ি, এর সাথে একটা নাইটিও দিয়েছে আমাকে পড়ার জন্য। আমি এর দিন পড়েছিলাম সাড়ে দিন হ্যাঁ সাড়ে দিন পড়েছিলাম ওই নাইটিটা, সারাদিন নাইটিটা। এইখানে আছে অনেক কিছু কি বলে এই যে দু উচকি শুধুই আলতা সিঁদুর, জানো সাত অনুষ্ঠানে যারা আসে সঙ্গে করে আলতা সিঁদুর নিয়ে আসবে, এটা মাস্ট। আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি এনেছে সবাই, নমাসের স্বাদ অনুযায়ী নরকম করে মিষ্টি সবাই এনেছে, আমাদের ফ্রিজ পুরো ভর্তি মিষ্টির প্যাকেট প্যাকেট আর বেরোয়। যাই হোক তার সাথে সাথে একটা শাড়ির দোকান দেবো, কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, কোন শাড়িটা কোন জিনিসটা কিরম কি লাগলো জানাবে কমেন্ট করে। আর ভিডিও যতটা পেরেছি করার চেষ্টা করেছি, যতটুকু পেয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর কি বলবো, সবাই আমাদের জন্য, আমার জন্য, দেবুর জন্য, আমাদের বেবির জন্য সবাই শুভকামনা করো, আর সবাই খুব আশীর্বাদ করো যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারে, ব্যাস আর কিছু চাই না। গিফটটা বড় কথা নয়, গিফটটা বড় কথা আনন্দ, কিন্তু তোমাদের আশীর্বাদ যে পাচ্ছি পাবো ফিউচারে পাবো সেটাই কামনা করছি। ব্যাস ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা।